সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত রবিবার উত্তপ্ত হয়েছিল দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয় চত্বর, আর মঙ্গলবার একই ইস্যুতে অশান্তি ছড়ালো উত্তর পূর্ব দিল্লির সিলামপুরি ও জাফরাবাদ এলাকায়। পুলিশের বক্তব্য অনুযায়ী এদিন দুপুর 12টা নাগাদ প্রায় হাজারখানেক মানুষ জড়ো হন সিলামপুরি এলাকায়। শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল পূর্ব ঘোষিত এই বিক্ষোভ কর্মসূচি, কিন্তু হঠাৎই শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ভাঙচুর চালানো হয় বাসে, রাস্তায় টায়ার ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। জাফরাবাদেও জমায়েত হয়েছিলেন অসংখ্য মানুষ, সেখানেও অশান্তি ছড়ায়। দুই জায়গাতেই পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, ছুটতে হয় কাঁদানে গ্যাসের সেলও। নাগরিকত্ব আইনের পাশাপাশি জামিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও এদিন বিক্ষোভ দেখানো হচ্ছিল সিলামপুরি ও জাফরাবাদে। পুলিশ বিনা অনুমতিতে ক্যাম্পাসে ঢুকে নির্বিচারে আক্রমণ করে ছাত্রছাত্রীদের, এই অভিযোগে দুই আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু এদিন শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা করতে। সুপ্রিম কোর্টে সরকারি আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করে এদিন সাংবাদিকদের সামনে মুখ খোলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওয়াসিম রশিদ। সরকারি আইনজীবী আদালতকে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ক্যাম্পাসে ঢুকেছিল পুলিশ, কিন্তু প্রক্টর এই দাবি খারিজ করে দিয়েছেন। চিজ কো হাম কন্ডেম করতে হ্যায় অর হাম পুরে তরিকে সে হাম বচ্চোঁ কে সাথ হ্যায়, চাহে উনকো কিসি ভি তরিকে কি কোই ভি হেল্প কি জরুরত পড় রহি হ্যায় মেডিকেল কে সে রিলেটেড ইয়া কোই ভি ইয়ানি আগার উনকো হেল্প কি জরুরত হ্যায়, বহুত সে বচ্চে যা রহে হ্যায় আব উনকে পাস পয়সে নেই হ্যায়, তো হামনে সবি প্রভোস্ট সে কাহা হ্যায় কি ও উনকো ফ্যাসিলিটেট করেন। কি সেন্ট্রাল ইউনিভার্সিটি হ্যায় তো হাম সেন্টার সে খাসতৌর সে এইচআরডি মিনিস্ট্রি সে দরখাস্ত করেঙ্গে, ইয়ে হামারি রিকোয়েস্ট হ্যায় কি ও ইসকি জুডিশিয়াল ইনকোয়ারি করায়। এদিকে মঙ্গলবার সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানাতে সোনিয়া গান্ধীর নেতৃত্বে একাধিক বিরোধী দলের নেতারা দেখা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সোনিয়া সাংবাদিকদের জানান, গত কয়েকদিন ধরে গোটা দেশ জুড়ে যে প্রতিবাদ চলছে সে সম্পর্কে রাষ্ট্রপতিকে জানিয়েছেন তারা। When it comes to shutting down people's voices and implement legislations which do not seem to be acceptable to the people and to us in a democracy. বিরোধীদের প্রতিবাদকে কটাক্ষ করে মঙ্গলবার ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ক্রমাগত মিথ্যা প্রচার করে যাচ্ছে বিরোধীরা। नागरिकता संशोधन कानून को लेकर फिर से ये सफेद झूठ बोलने लगे हैं, लोगों को डराने लगे हैं। कांग्रेस और उसके जैसे दलों और उसके वामपंथी इकोसिस्टम ने पूरी ताकत झोंक दी है भारत के मुसलमानों को डराने के लिए। ये लोग देश में झूठ और भ्रम का माहौल बना रहे हैं। भारत के एक भी नागरिक को, चाहे वो हिंदू हो, मुसलमान हो, ईसाई हो या पारसी हो, किसी की भी नागरिकता पर कोई असर नहीं होगा। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এদিনও জানানো হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কারোর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবু শুধু নয়াদিল্লিতে নয়, বিক্ষোভ অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। নিউজ টাইমস।